নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুহোমকুক। ঝুনুহোমকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে ফুলকপি, আলু এবং টমেটো দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব। কিন্তু আজকের ফুলকপি রেসিপি আমি একদম অন্যরকমভাবে সিক্রেট মশলা দিয়ে বানাবো। আশা করছি এমনভাবে আগে কখনো বানিয়ে খাননি, তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ফুলকপি তো আগে অনেক রকমভাবে অনেক রকম করে বানিয়ে খেয়েছেন বন্ধুরা, আজকে আমার মতন করে একবার বানিয়ে দেখবেন। আমিও একদম অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার লাগবে দুটো টমেটো, চারটে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজে আলু নিয়েছি লম্বা করে কেটে, আর একটা ছোট ফুলকপি, পুরো ফুলকপিটা আমি নিয়ে নিয়েছি। তারপর এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম, এক গ্লাস মতন জল দিয়ে দেবো। তারপরে জলটা একটু গরম হলে আগে থেকে কেটে রাখা আলু ফুলকপি দিয়ে 4-5 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার আলু ফুলকপিগুলো আমি দিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার আলু ফুলকপিগুলোকে ফুটিয়ে নিয়েছি, তারপর একটা ছাকনার মাধ্যমে ফুটন্ত জল থেকে জল ঝরিয়ে একটা থালাতে তুলে নেব। ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরিভাবে সিদ্ধ করিনি, হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর আমি এবার তুলে নিচ্ছি। একদম সিক্রেট মশলায় আজকে বানাবো ফুলকপি রেসিপি। আশা করছি বন্ধুরা এইভাবে আগে বানিয়ে কখনো খাননি, আমিও এইভাবে আগে কখনো বানাইনি। এই প্রথমবার ফুলকপি আলু রেসিপিটা আমি বানাচ্ছি এরকমভাবে। এদিকে আবার গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা এবং 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে হালকা আলু এবং ফুলকপি। আলু ফুলকপি দিয়ে 3-4 মিনিট মতন ভালো করে ভেজে নেব। প্রথমে আলু ফুলকপি একসাথে আমি দিয়ে দিচ্ছি, তারপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে আলু ফুলকপি 3-4 মিনিট মতন ভেজে নেব। 3-4 মিনিট মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলা। যে সিক্রেট মশলার কথাটা বলেছিলাম সেই সিক্রেট মশলা দিয়ে আমি ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেব। প্রথমে 3-4 মিনিট মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা এবং মৌরি বাটা। এখানে 1 চামচ মতন মৌরি আর আদা নিয়েছি, বেটে দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি হলেও বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লেগেছিল। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা বাটা নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আদা, মৌরি বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দেওয়া হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সবার শেষে লবণ দিয়ে দেবো। তার আগে আবারও আমি একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যে কোনো নিরামিষ দিনে। সত্যি এই একটা তরকারি দিয়ে এক থালা ভাত কিন্তু এক নিমেষেই উধাও হয়ে যাবে। এবার সবার শেষে পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একদম শুকনো শুকনো করে মশলা কষিয়ে নিচ্ছি আলু ফুলকপির সাথে। তারপর দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া টমেটো। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব, টমেটোটা যাতে গলে না যায়। 2 মিনিট মতন ভেজে নেব, তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। টমেটো, ফুলকপি, পেঁয়াজ সব কিছু 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন, যদি কম হয় তাহলে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। আমি একটু দিয়ে নিলাম। তারপর আবারও 1 মিনিট মতন কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। একটু ঝোলের মতন থাকবে এই রেসিপিটা বন্ধুরা, তবেই ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঝোলটা ফুটে উঠলে আবারও একবার নেড়ে নেব।
তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নেব। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে আদা মৌরি বাটা দিয়ে আলু ফুলকপির নতুন একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা। 5-6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই যে আলু ফুলকপি সব কিছু টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা থেকে দারুণ সুন্দর একটা সুগন্ধ এসেছে। নিরামিষ রেসিপি হলেও বন্ধুরা এই রেসিপিটা খেতে বেশ ভালো হয়েছিল। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আশা করছি আজকে শেয়ার করা আলু ফুলকপি টমেটোর নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাই এখানেই শেষ করছি। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।